আল্লাহ পাকের নবী বলেন ও দুনিয়ার মানুষ গুনাহগার হইয়া যদি কবরে যাও ওই কবরটা তোমার কাছে কত কঠিন হবে আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে যাওয়ার পর দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে পীর মুরিদের কোনো প্রশ্ন নাই প্রশ্ন সবার বেলায় তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আল্লাহর নবী বলেন যারা গুনাহ নিয়ে কবরে যাবে একটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে না আল্লাহ পাক গায়বি আওয়াজ দিয়ে বলবেন কুদরতিভাবে ও কবরের ফেরেশতা এই নাফরমান গুনাহগারকে আর কোনো সুযোগ দিও না আমি আল্লাহ একে কম সুযোগ দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করিয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইয়া একবারও শুকর আদায় করে নাই ওলামায়ে কেরাম পায় ধরে ধরে নামাজের দাওয়াত দিয়েছে নামাজ পড়ে নাই এখন আর দেরি করবা না এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও দুনিয়ার গরম সইতে পারি না রে যুবক গুনাহ নিয়ে কবরে গেলে কবরের জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা একটু চিন্তা করো রে বাবা ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায় তোমার আমার যদি মরণ হয় কি জবাব দিব তাওহীদ কে আমানত সিনু মে হে হামারে তাওহীদ কে محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا اہل سنت والجماعت মাদবদী শাখা কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 29 অক্টোবর 2023 মহতি এ সম্মেলনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ মোশাররফ হোসেন প্রধান মেয়র মহোদয় অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পবিত্র এই বেহেশতের বাগান গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন
شفيع المذنبين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظام حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدينه کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم روپر نبیر نام درود پر لے گناہ ہوئے آستے پر لین کنو شبائی پڑھیں ایک بار پر لے فائدہ آسے نہ نہیں দশটা গুণা মাফ হয়ে গেল, দশটা নেক যোগ হলো, আল্লাহর কাছে দশ গুণ মর্যাদা বেড়ে গেল। হার কে বাসদ আমেলে সাল্লু মুদাম আতেশে দোযখ সাওয়াদ বরওয়ায়ে হারাম। বেশি বেশি দরুদ পড়া দরকার, আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। জমিনের কোনো দোয়া আল্লাহর দরবারে যাবে না যেই দোয়ায় দরুদ নাই। মসজিদে ঢুকতে দোয়া আছে না নেই, বের হতে দোয়া আছে না নেই, দোয়া যেহেতু আছে দরুদও আছে। দরুদ পড়লে দোয়া কবুল, এই জন্য মসজিদে ঢুকতে দোয়ার আগে দরুদ, বের হইতে দোয়ার আগে بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتي الله আমাদের সবাইকে দরুদ বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আজ এই মাহফিল দীর্ঘ নয় বছর পর্যন্ত চলতে চলমান, ইনশাআল্লাহ আগামীতে দশম বছর। আল্লাহ পাকে মাহফিল কামিয়াবির সাথে প্রতি বছর কবুল করেন এবং এর বরকতে পুরা এলাকায় আল্লাহ পাক বরকতপূর্ণ করে দেন। এই আয়োজন বড় নেয়ামত, বড় বরকতপূর্ণ। আল্লাহ পাকের বরকতে অত্র অঞ্চলের সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ সবাইকে দ্বীনের উপরে সুশৃঙ্খলভাবে মিলেমিশে জীবনযাপনের তৌফিক দান করেন। দীর্ঘ সময় দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও শুনেছেন। উলামায়ে কেরামদের আলোচনা আমাদের সবাইকে সহি তরিকায় আমলের তৌফিক দান করেন। এতক্ষণ বয়ান শুনতেছিলেন হাজারো লাখো আলেমের ওস্তাজ, ওস্তাজুল আসাতিজা, পীরে কামেল, শেখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতে ইলম ও ইজ্জতে বেশি বেশি বরকত দান করেন। উলামায়ে কেরামদের জন্য বেশি বেশি দোয়া করা উচিত, কারণ কিয়ামত পর্যন্ত আর আমরা নবী পাব না, সাহাবায়ে কেরাম পাব না। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ যাদেরকে দেখলে মানুষের অন্তর সোজা হয়ে যায়, কলবের ময়লা দূর হয়ে যায়, আমরা এদেরকে আর পাব? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকেও আমরা পাব না। কিয়ামত পর্যন্ত আমাদেরকে যারা রাস্তা দেখাবেন জান্নাতের তারা এক দল, একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে
আল্লাহ পাক তাদের ইজ্জতের হেফাজত করেন মুসিবত থেকে হেফাজত করেন আমি বান্দার আমিন কবুল না হলেও এই বিশাল ময়দানে কারো না কারো আমিন কবুল হবে ইনশাআল্লাহ ওলামায়ে কেরামদের জন্য বেশি বেশি দোয়া যারা ওলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য উম্মতের কাছে তাদেরকে ছোট করার জন্য বিভিন্ন চক্রান্ত করে বিশেষ করে মিডিয়ার মাধ্যমে আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন আমিন হেদায়াত দান করেন আমিন আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন আমিন আল্লাহর ইলমে যদি হেদায়াত না থাকে ধ্বংস করে দেন আমিন আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে কথা বলার এবং দোয়া নেওয়ার জন্য আসছি কুরআনে হাকিমের সূরাতুর রহমানের দুই তিন টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছে নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি বায়ান শিখাইলেন যিনি তিনি হলেন রহমান নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা পৃথিবীতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয় তার মধ্যে এই মজলিসটাও একটা শ্রেষ্ঠ মজলিস যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এখানে দ্বীনের আলোচনা একটা মাসআলাও যদি শিখতে পারেন একশত রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন মুসলমানের আওয়াজ ভণ্ড বাতিলদের জন্য একটা আতঙ্ক সমস্ত বেদিন বেঈমানরা জানে মুসলমান অত্যন্ত গরিব অর্থের দিক থেকে দুর্বল অস্ত্রের দিক থেকে দুর্বল এরপরেও অর্থ যাদের আছে তারাও মুসলমানকে ভয় করে যাদের অস্ত্র আছে তারাও নিরস্ত্র মুসলমানকে ভয় করে কেন মুসলমানের কাছে যে অস্ত্র আছে এর সামনে তাদের সমস্ত অস্ত্র দুর্বল এই অস্ত্রের মধ্যে যত কিছু আছে এর মধ্যে একটা হলো আল্লাহর নামের স্লোগান তাকবীরের আওয়াজ মুসলমানের এই তাকবীরকেই বেদিন বেঈমানরা ভয় পায় আমাদের এই তাকবীর দুর্বল হওয়ার কারণ হালাল খানার দুর্বলতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এই মর্যাদা যেন আমরা ধরে রাখতে পারি ছুটে না যায় এজন্য আল্লাহ দুটো ব্যবস্থা দিয়েছেন একটা হলো আল্লাহর প্রতিনিধি আর এক ব্যবস্থার নাম হলো আল্লাহর দেওয়া কিতাব আল্লাহর দেওয়া প্রতিনিধি যারা আছেন এদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রহমাতুল লিল আলামিন আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল করিম আল্লাহর দেওয়া কিতাব দিলেন আমার নবীকে নবীজির চল্লিশ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে আল্লাহ কোরআন অবতীর্ণ শুরু করলেন দীর্ঘ চল্লিশ বছর নবী কালেমার দাওয়াত দেন নাই রোজার কথা জিকিরের কথা বলেন নাই নামাজের দাওয়াত দেন নাই তো নবী করলেন কি বাইতুল্লার অদূরে হেরা পাহাড় ওখানে গিয়ে রসুল ওই পাহাড়ের চূড়ায় উঠে গর্তে নেমে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন কার ধ্যানে এই জোরে বলেন আল্লাহর ধ্যানে কি ঘুম আসতেছে আপনাদের হ্যাঁ এই ছাত্রবায়ু হলো আর এক ডিস্টার্ব সাধারণ মানুষ কিছু কথা শুনবে এর ডিস্টার্ব করা তো উচিত না অনেকে লোক পাঁচজন থাকলেও কথা বলতে পারে উঠা বসা করলে আর বয়ানের আমরা তো আর মুখস্থ বয়ান করতে পারি না আল্লাহ যা বলাবেন তাই শেষ সময় আমি বেশি টাইম নিব না আপনাদের অল্প টাইম কথা বলে বিদায় নিব
যেহেতু সার্বিক পরিস্থিতি অনেক নাজুক আল্লাহ পাক আমার দেশ ও জাতিকে হেফাজত করেন পরস্পরে আল্লাহ মহব্বত বাড়ায় দেন মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন কঠিন পরিস্থিতি আমরা মোকাবেলা করে যাচ্ছি গোটা পৃথিবীর মুসলমান আজ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ ফিলিস্তিনের অবস্থা জানেন সবাই অন্যের বিপদ দেখে খুশি হওয়ার কোনো সুযোগ নাই বেঈমানদের টার্গেট শুধু ফিলিস্তিন না গোটা দুনিয়ার মুসলমান ছোট বাংলাদেশ অগলিষ্টিতে এত মারাত্মক কিছু না আঘাত করলে সব শেষ হয়ে যাবে অতএব আর দেরি না করে চিন্তা না করে মৃত্যু তো হবেই তবে পৃথিবীতে শ্রেষ্ঠ মরণ হলো শাহাদাতের মরণ কাফনের কাফর কিনে রেডি হলেই হয় ডাক আসতে দেরি ময়দানে নামতে যেন দেরি না হয় আল্লাহ কবুল করেন আর কাফন কেনার টাকা না থাকলে আমার মতো সাদা জামা পরেন সাদা পায়জামা পরেন লুঙ্গি পরেন এখানে জীবন যাবে এর উপরেই শাহাদাতের মরণ হবে এখান থেকেই বিদায় হাশরের ময়দানে আমরা এই অবস্থায় উঠব শাহাদাতের মরণ একজনে আমাকে দেখালেন ফিলিস্তিনের মধ্যে এক আল্লাহ পাকের বান্দা খুব আনন্দিত তো জিজ্ঞাসা করা হলো এই মিয়া তুমি আনন্দ করো কেন কয় আমার কয়েকটা সন্তান এই পথে শাহাদাত বরণ করেছে আমিও আনন্দিত আমিও এই পথে যেতে চাচ্ছি কারণ এটা এমন এক পথ যেখানে ঢুকলেই বিনা হিসাবে জান্নাত অতএব গতকাল আমার দেশে আল্লাহর বান্দাও মারা গেলেন প্রশাসনের অনেক ব্যক্তি পুলিশ মারা গেল গেল না আজও অনেকের মৃত্যুর খবর শুনলাম করোনায় কত প্রাণ গেল ডেঙ্গুতে যাচ্ছে কত প্রাণ ওই মরণ চাই যেই মরণ বিনা হিসাবে জান্নাত পেয়ে যাব মান সাআলাল্লাহু শাহাদাতা আল্লাহর রসুল বলেন যারা শাহাদাতের মরণ কামনা করে ঘরের বিছানায় যদি সে মরে যায় আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন অতএব হয়তো কাফন কিনেন না হয় সাদা জামা সাদা পায়জামা সাদা টুপি পরেন কারণ গোটা দুনিয়া এখন দুই মেরুতে দাঁড়ায় গেছে একদল আল্লাহর পক্ষে আর একদল আল্লাহর বিপক্ষে খুব সাবধান নবীজি দীর্ঘ ৪০ বছর কোনোদিন কাউকে দাওয়াত দেন নাই করলেন কি মক্কার অদূরে হেরা পাহাড়ের চূড়ায় উঠে গর্তে নেমে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন কার ধ্যানে জোরে বলেন তরিকাতের লাইনে এই ধ্যানটাকে মোরাকাবা বলা হয় কি বলা হয় আমাকে এক মিনিটে জবাব দিবেন বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি খুব চিন্তা করে বলেন বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি নবী বাইতুল্লাহ বাদ দিয়া হেরা পাহাড়ের চূড়ায় উঠে নিচে নেমে একদিন আর দুদিন না সপ্তাহকে সপ্তাহ আল্লাহর ধ্যানে কাটাচ্ছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাস্তানিয়া মহিলা মানুষ পাথরের পথ পেরিয়ে পাহাড় বেয়ে চূড়ায় উঠে রসুলকে নাস্তা দিতেছেন নবী দীর্ঘ ৪০ বছরের অধিকাংশ সময় হেরা পাহাড়ের গুহায় ধ্যানে কাটাতেন কার ধ্যানে আবার জবাব দেন বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের গুহার দাম বেশি বাইতুল্লার দাম তো কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ পৃথিবী বানাইলেন প্রথম পৃথিবীটা বানানোর পরে আল্লাহ একটা ঘর বানাইলেন ঘর নাম বাইতুল্লাহ
এত সম্মানের ঘর এত দামি ঘর হুদাল লিল আলামিন জগৎসমূহের হেদায়েতের জন্য বসবাসের ঘর না হেদায়েতের ঘর কেন বসবাসের ঘর আল্লাহ বানান নাই কারণ আল্লাহ পাক জমিন বানাইছেন যে মানুষের জন্য সেই জমিন আবাদ করবেন মানুষের দ্বারা কিন্তু জমিনে মানুষ আসার পর বসবাস করবে না এরা ইবাদত করবে বসবাসের ঘর আল্লাহ বানায় রাখছেন চিরস্থায়ী ঠিকানা জান্নাতুল ফেরদাউস এমন এক বসবাসের ঘর যেখানে ঢুকলে কোনো পেরেশানি নাই কোনো মাথা ব্যথা নাই কোনো রোগ নাই বুড়া হবে না কোনোদিন যুবক কোনোদিন কালো হবে না দাড়ি উঠবে না মোচ উঠবে না বৃদ্ধা নারীরা কোনোদিন যুবতী মেয়ে হয়ে ঢুকবে কোনোদিন আর বৃদ্ধা হবে না কোনো মানুষ কালো থাকবে না জান্নাতের গেইটের সামনে একটা পানির কূপ আছে নাম হলো আবে হায়াত ওই পানির কূপে সবাই গোসল করার পর সব মানুষগুলো সুন্দর হবে সুন্দরী হবে আমার নবী জান্নাতে তালা খুলবেন সবাই নবীর পেছনে উম্মতেরা ঢুকবেন এমন জান্নাত মা তাশতাহি আনফুসুকুম যা চাইবে ওই জান্নাতীরা তাই পেয়ে যাবে যেই জান্নাতের মধ্যে কোনো বাথরুম নাই বাথরুমের কোনো প্রয়োজনই হবে না দুর্গন্ধ নাই মনে চাওয়া মাত্র পেয়ে যাবে যা চাইবে তাই পাইবে কথা বুঝেননি একজনে বিড়ি চাইলে পাইব নি একটা বিড়ি দরকার তাহলে যা চাইব পাইব মানি বলে তুমি যেই সীমানার মধ্যে আছো তোমার স্কেলের মধ্যে থেকে যা চাইবা তাই পাইবা মা তাশতাহি আনফুসুকুম যা চাইবা তাই পাইবা এমন এক জান্নাত মনে মনে কল্পনা করবে একটা আম খাইতে মনে চায় সামনে হাজির হয়ে যাবে একবার খাইবা এক রকম স্বাদ আবার খাইবা আর এক রকম স্বাদ এইভাবে এক একটা ফলের মধ্যে রব্বুল আলামিন সত্তর রকম মজা দান করবেন কয় রকম এটা সম্ভব নেই কারো দ্বারা সম্ভব না হলে আমার আল্লাহর দ্বারা সম্ভব অসম্ভবকে সম্ভব যিনি করেন তিনি হলেন কাদের কুদরত দারি বরকা মাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহাদার দুনিয়াতে আল্লাহ জমিন সৃষ্টি করে প্রথম ঘর বানাইলেন বসবাসের ঘর না ইবাদতের ঘর কারণ এই জমিনটা মুমিনের বসবাসের জায়গা না জমিনটা হলো ইবাদতের জায়গা বসবাসের জায়গা হলো জান্নাত قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر পয়গম্বর বলেন এই উম্মতের দল দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো জেলখানায় ঢুকলে যেমন মানুষের স্বাধীনতা থাকে না মুমিন তুমি যখন কালেমার লাগাম গলায় লাগাইবা মনের মতো স্বাধীনভাবে দুনিয়ায় চলতে পারবা না তখন তুমি আল্লাহর মহাব্বত নিয়ে চলতে হবে আমার কোনো মত নাই আল্লাহর মত আমার মত আল্লাহর দেওয়া পথটাই হলো আমার মুমিনের পথ ভিন্ন কোনো মতে ভিন্ন কোন পথে যে চলতে পারে চলবে মুমিন চলতে পারবে না قال النبي صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل پیغمبر বলেন এই দুনিয়ার উম্মতের দল দুনিয়াতে মুসাফিরের মতো চলো মুসাফির আপনাদের মাধবদী থেকে চট্টগ্রাম যাবে সিলেট যাবে দুই তিন দিনের সফর সামান্য কিছু কাপড় চোপড় নিয়ে যায় আবার চলে আসবে নবী বলেন দুনিয়ার মানুষ তোমরা মুসাফের মুসাফিরের মতো দুনিয়াতে থাক
থাকবা অট্টালিকার পেছনে পড়বা না লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুন নাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ দুনিয়াদার কাফের বেঈমানের অট্টালিকা দেখে মনটা ছোট করবা না খবরদার লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি ও পয়গম্বর বেঈমানদের সুন্দর অট্টালিকা প্রতিপত্তি দেইখা মনটাকে আপনি খারাপ করবেন না আজওয়াজাম মিনহুম তাদের সন্তান পরিবার দেইখা আপনি ভয় সন্ত্রস্ত হবেন না ওয়ালা তাহজান আলাইহিম বরং ওয়াহফি ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন আপনি মুমিনদের জন্য বিনয়ের ডানাটা বিছাইয়া দেন মুমিনদের দিলের মধ্যে জায়গা দেন বেঈমানের অট্টালিকা আর ভয় ওদের অস্ত্রশস্ত্র দেখে ওদের সন্তানেদি দেখে ভয় পাওয়ার কিছুই নাই আমি আল্লাহ আপনার উপরে রহমতের চাদর বিছিয়ে দিলাম আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি আপনি নবীকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়েছি আবার প্রশ্ন করি বাইতুল্লাহর দাম বেশি না হেরা পর্বতের দাম বেশি নবী বাইতুল্লাহ ছেড়ে বেশি টাইম হেরা পর্বতের গুহায় কাটাইলেন কেন এই প্রশ্নের জবাব আমার সোনার বাংলার টুপিওয়ালা আলেমরা যদি ভালো করে অনুধাবন করে কোনদিন আউলিয়া ওলি পীর সাহেবদের বিরুদ্ধে কথা বলবে না খানেকার বিরুদ্ধে কথা বলবে না খুব সতর্ক আমি তো সারা বাংলাদেশে বলি যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না এরা ভণ্ড আসতে বললেন কেন এদেরকে যারা ভণ্ড বাতেল বলে না এরাও ভণ্ড বলেন রসুলের যুগে ভণ্ড বাতেল ছিল কি সন্দেহ আছে নবীজি বাতেলের মোকাবেলা করেছেন সাহাবায়ে কেরাম করেছেন অতএব বাতেলের বিরুদ্ধে কথা বলা মোকাবেলা করা এটা এক রাস্তায় রসুলের সুন্নত কোরআনের লাইনে এটা ফরজ কোরআনের লাইনে কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আমরা শ্রেষ্ঠ উম্মত কেন উম্মতেরা তোমরা এত দামি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস মানুষের জন্য বের হও বলে মানুষের জন্য কেমন বের হওয়ার মানে কি মানুষকে তোমার মতো আদর্শওয়ালা মানুষ বানানোর জন্য রেডি হয়ে যাও মানুষকে মদিনাওয়ালা মানুষ বানাও এরা সব আদম নবীর বংশগত মানুষ বাবার ঔরসে জন্ম জন্মগত মানুষ এই মানুষের দাম আল্লাহর আদালতে মোটেও নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি আল্লাহ তাআলা বলেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি বাস্তবতা তার উল্টা আমরা দুনিয়াতে আগে আসছি আল্লাহ আমাদের আগে বানাইছেন তারপরে আমাদের শিক্ষা হয়েছে কোরআন শিখলাম এলেম শিখলাম আল্লাহ বলেন না আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি আল্লাহ পাক উল্টা বললেন কেন মুফাসসিরিনে কেরাম বলেন ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা হাকিমের কথা হিকমত থেকে খালি না জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না আল্লাহ এমনটা কেন বললেন মুফাসসিরিনে কেরাম বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই একদল মানুষ বংশগত মানুষ আর একদল মানুষ জন্মগত মানুষ আর একদল মানুষ হলো গুণগত মানুষ আল্লাহর দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই আল্লাহর দরবারে জন্মগত মানুষের দাম নাই আল্লাহর কাছে একমাত্র গুণগত মানুষের বড় মূল্য বলে কেমন মূল্য এরা দুনিয়ায়ও বাদশা পরকালে বিনা হিসাবে জান্নাতি
গুণগত মানুষের দাম বলে কেমন গুণগত মানুষ কারে বলে কয় যেই জিনিসটা বানানেওয়ালা কোন কাজের জন্য বানায় ওই কাজটাই হলো ওই বস্তুটার গুণ মাইকওয়ালা মাইক বানাইছে কেন বলে আওয়াজটা দূরে যাবে এই জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য অন্ধকার দূর হওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন টাইম ঠিকমতো দেওয়ার জন্য টাইম দেওয়া ঘড়ির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে কেন বলে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ বানানেওয়ালা যেই কাজের জন্য বস্তুটারে বানায় ওই কাজটাই হলো ওই বস্তুর গুণ বলেন মাইকের গুণ কি কি বাতির গুণ কি ঘড়ির গুণ কি ফ্যান পাখার গুণ কি মাইক যদি আওয়াজ না দেয় ফেলে দাও গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ফেলে দাও এটা গুণের বাতি না যদি বান্দা পাখা বাতাস না দেয় ফেলে দাও এটা গুণের বাতা গুণের পাখা না বানানেওয়ালা যেই বস্তুটা যে কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই বস্তুটার গুণ মাইক বানানো হয়েছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ এবার বলো মানুষ আল্লাহ কেন বানাইছেন আল্লাহ তাআলা বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য কার ইবাদত আর জোরে বলেন আল্লাহর ইবাদতের জন্য মানুষ বানাইছেন ইবাদত করতে হবে ইবাদত মানে সারা রাত তসবিহ টানা যায় নামাজে বইয়া এর নাম ইবাদত না দিনের বেলা রোজা রাখবেন জিকির করবেন এর নাম ইবাদত না চাকরিজীবী চাকরি করবেন তাও ইবাদত ব্যবসায়ী ভাইরা ব্যবসা করবেন তাও ইবাদত লেখাপড়া করনেওয়ালারা লেখাপড়া করবেন ইবাদত তবে বিনা কারণে না দুইটা শর্তের বিনিময়ে এক নাম্বার শর্ত আল্লাহর জন্য করব দুই নাম্বার শর্ত আমি যা করব সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায় নবীর তরিকায় কান্না করবেন ইবাদত নবীর তরিকায় হাসি দিবেন তাও ইবাদত নবীর তরিকায় ব্যবসা করবেন ইবাদত নবীর তরিকায় খানা খাবেন ইবাদত নবীর তরিকায় খানা খাবেন না তাও ইবাদত নবীর তরিকায় বাথরুমে যাবেন ইবাদত নবীর তরিকায় নামাজ পড়বেন ইবাদত সিজদা করবেন ইবাদত নামাজ পড়বেন না নবীর তরিকায় তাও ইবাদত সিজদা করবেন না তাও ইবাদত রোজা রাখবেন রমজানে ইবাদত এই আবেগ দিয়া ঈদের দিন যদি রোজা রাখেন তাও ইবাদত ওই দিন রোজা না রাখা ইবাদত জানাজার নামাজ পড়বেন ইবাদত রুকু সিজদা দিলে সেটা কি ইবাদত জানাজায় রুকু সিজদা আসেনি নাই রুকু সিজদা না দেওয়াটা ইবাদত যা করব যা বলবো সব হবে আল্লাহর জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিতা আবুদ বাকি বুয়াদ বর আবেদিন আল্লাহ বানাইছেন কেন আমাদের বলেন এবাদতের জন্য এবাদত করা মানুষের গুণ এবাদতটা কেমনে করব নিয়ম জানা লাগবে না লাগবে না নিয়ম জানতে হলে কোরআন লাগবে নিয়ম জানতে হলে হাদিস লাগবে কোরআনও পড়তে জানি না হাদিস পড়তে জানি না যারা জানেন তাদের নাম ওলামা আলেম ওলামায়ে কেরামের মাধ্যমে কোরআন জানিয়া ইবাদত করলে তুমি গুণের মানুষ আল্লাহ বলেন গুণের মানুষেরাই যাবে বিনা হিসাবে জান্নাতে গুণের মানুষ হতে হলে ইবাদত করা লাগবে ইবাদত করার নিয়ম জানতে হলে কোরআন হাদিস লাগবে কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে আহলে হক লাগবে আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি তারপরে গুণের মানুষ বানিয়েছি কোরআনের মাধ্যমে ইবাদত করো তো তুমি গুণের মানুষ এই গুণের মানুষ তৈরি করার যত মারকাজ ওয়াজ মাহফিল এটাও একটা মারকাজ এটাও একটা সুন্দর সিস্টেম এখানে মানুষকে গুণের মানুষ বানানো হয়
গুণের মানুষেরা কি করে বাম হাতে পানি পান করে না গুণের মানুষ মানুষের সাথে দেখা হলে আগে সালাম দেয় জবানে গালি দেয় না গীবত শিকায়ত করে না আর যারা কিছু মানুষ রাস্তার ভেতরে দোরায় যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে সালাম নাই কালাম নাই কারণটা কি ওই মানুষ বংশগত মানুষ জন্মগত মানুষ তবে গুণের মানুষ হতে পারে নাই গুণের মানুষ বানানোর জন্য ওলামায়ে কেরাম ওয়াজের প্যান্ডেলে মেহনত করে পীর সাহেবরা মেহনত করে তাবলিগ ওয়ালারা মেহনত করে আর এর সব কিছু মেহনতের আসল মার্কাজ হলো এই জমিনে মাদ্রাসা গুণের মানুষ যারা তারা বেয়াদবি করে না তারা সব সময় আদব রক্ষা করে চলে রহমাতুল লিল আলামিনকে আল্লাহ কোরআন দিলেন 40 বছরের পরে জিবরাইল আমিন আসলেন নবীজির সিনার সাথে জিবরাইল আমিনের সিনা মোবারক লাগাইয়া হালকা ভাবে চাপ দিলেন ইকরা হে নবী আপনি পড়ুন নবী বলেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না আবার চাপ দিলেন ইকরা হে নবী আপনি পড়ুন নবী বলেন আমি পড়তে জানি না তৃতীয়বারে খুব জোরে চাপ দিয়ে এবার বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম নবী এবার পারি নাও বলেন না পারি তাও বলেন না নবীর জ্বর উঠে গেল এত প্রচন্ড জ্বর নবী এখান থেকে বের হয়া আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে চলে গেলেন আর আম্মাজানকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও আম্মাজান আবৃত করে নিলেন নবী গুনগুন গুনগুন করে কান্না শুরু করলেন আম্মাজান বললেন নবী কাদার কারণ আমার নবী সব ঘটনা খুলে বললেন আম্মাজান নবীকে সান্ত্বনা দিয়ে বললেন ও নবী কোনো চিন্তা নাই আমি খাদিজা আপনার নবুয়তের সনদকে প্রথম আমি স্বীকার করে নিলাম ভাইরা আমার নবী এবার দাওয়াতে বের হয়ে গেলেন মানুষের দারে 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 কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শুনাইতেছেন নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত ইয়াতলু আলাইহিম আয়াতি নবীজির দুই নাম্বার দায়িত্ব আয়ুজাক্কিহিম উম্মতকে গুনাহ থেকে বাঁচানো কলবটাকে গুনামুক্ত করানো এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী একটু নজর দিতেন সাথে সাথে উম্মতের কলবটা পরিচ্ছন্ন হয়ে যাইত ফুল চার্জ পরিপূর্ণ হয়ে যাইত এরে নবীর আশেক আমার নবী জীবনটা দিয়া কষ্ট কষ্ট করে 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 উম্মতগুলোকে দিনের পথে আনলেন যে নবী দোয়া করলে হয়ে যায় ওই নবী মানুষের দ্বারে দ্বারে গিয়া দাওয়াতের কাজ করলেন এত কষ্ট করেছেন ওই কষ্টের মাধ্যমে আল্লাহ পাক দিনের বিজয় দান করেছেন এরে নবী উম্মতির দল আজ ওই নবী আমাদের সামনে নাই আল্লাহ পাক নবীর ওই দ্বীনের দায়িত্ব নবীর মাধ্যমে ওলামায়ে কেরামদেরকে দান করেছেন ও উম্মতের দল যে যতই বলুক না কেন ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ এদেরকে দিয়া আমাদের ঈমান আমল আমাদের জান্নাতের পথটাকে ক্লিয়ার করতে হবে ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারীরা কোনোদিন নিজের সঠিক রাস্তা খুঁজে পাবে না এই জন্য খুব সাবধান বর্তমানে ওলামায়ে কেরাম থেকে উম্মতকে আলাদা করার ষড়যন্ত্র চলতেছে এরে যুবক আল্লাহর গোলাম ওলামায়ে আহলে হক যাদের সোহবতে গেলে দিলটা নরম হবে চোখে পানি আসবে এদের কাজ হলো উম্মতকে কোরআন তেলাওয়াত শেখানো এদের কাজ হলো উম্মতকে গুনাহ থেকে বাঁচানো এই জন্য ওলামায়ে কেরাম আহলে হক মানুষের দ্বারে দ্বারে যায় পায়ে হাত দিয়া বুঝাইতে থাকে এরে নবীর উম্মতেরা আমার নবীর কোনো গুনাহ নাই আমার নবী যদি সারা রাত উম্মতের জন্য কান্না করে কাটাইতে পারেন সাহাবায়ে কেরাম জীবনভর কান্না করে কাটাইতে পারেন এমন একজন আল্লাহ
আল্লাহ ওয়ালা নাই জীবন বরকা দেন নাই উম্মতের জন্য ওলামায়ে কেরামরা পায় ধরে ধরে বুঝাইতেছেন ও যুবকেরা স্কুল ছেড়ে দেওয়ার দরকার নাই তোমাকে আমগমত হুজুর হওয়ার দরকার নাই যেখানেই থাকো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো ব্যবসা করো চাকরি করো নবীর তরিকার মালাটা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও কারণ মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে এই চেয়ারে বসতে পারতাম না তুমি যদি মা বাবার দোয়া না পাইতা সম্মানের চেয়ারে বসতে পারতা না ওই মা বাবার চোখের পানি আর দোয়া আজ তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক হয়েছো ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে চলো আল্লাহর কাছে তওবা করে নাও জীবনে শয়তানের ধোকায় পড়ে অপরাধ কম করো নাই ও আল্লাহর বান্দারা তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই নিজেরে বুঝাইতে থাকো তুমি কেন পারবা না তোমার মতো আল্লাহর বান্দা ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না এ বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে লাঠি দিয়া ভর করে করে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের মত কত আম্মা জান পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনারা কেন পারবেন না ও যুবক অন্তরটাকে নরম করে তওবা করো রে বাবা কোন দিন মরণের ডাক আসবে জানা নাই ও আল্লাহর বান্দা আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটা লাগায় রাস্তায় চলতাম কেউ বাধা দিত না টুপি মাথায় দিলে মাথা গরম কম বুঝি না দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না লম্বা জামা পরলে শরীর গরম লাগে কম বুঝি না এরপরেও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না লম্বা জামা ফালাই না নামাজ ছাড়ি না হারাম খাই না এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কোনো সন্দেহ নাই আমার নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই ওই নবীর কথা সত্য সাহাবায়ে কেরামরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পর মরণ পর্যন্ত কান্নার আওয়াজ চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়াতে গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না ঘুমাইতে গেলে মশারিটা নাইয়া ঘুমাই কত গরমে ফ্যানের বাতাস আল্লাহ পাকের নবী বলেন ও দুনিয়ার মানুষ গুনাহগার হইয়া যদি কবরে যাও ওই কবরটা তোমার কাছে কত কঠিন হবে আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে যাওয়ার পর দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে পীর মুরিদের কোনো প্রশ্ন নাই প্রশ্ন সবার বেলায় তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আল্লাহর নবী বলেন যারা গুনাহ নিয়ে কবরে যাবে একটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে না আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলবেন কুদরতিভাবে ও কবরের ফেরেশতা এই নাফরমান গুনাহগারকে আর কোনো সুযোগ দিও না আমি আল্লাহ একে কম সুযোগ দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করিয়া জমিনের ফসল খাইল গাছের ফল খাইয়া একবারও শুকর আদায় করে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিয়েছে নামাজ পড়ে নাই এখন আর দেরি করবা না এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও দুনিয়ার গরম সইতে পারি না রে যুবক গুনাহ নিয়ে কবরে গেলে কবরের জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা একটু চিন্তা করো রে বাবা ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায় তোমার আমার যদি মরণ হয় কি জবাব দিব আল্লাহ পাক বলবেন ফেরেশতা দেরি না করিয়া ওই কবরের সাথে জাহান্নামের রাস্তা খুলে দাও একটা না দুইটা না 99 থেকে 70টা সাপ কবরের মধ্যে আসবে নবী বলেন আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি
ওই গুনাহগার নাফরমানকে তুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে ও যুবকেরা আজকে দুনিয়া একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে আযাব সহ্য করবা এখন থেকে তওবা করো মনে মনে আল্লাহকে ডাকো দয়ার মালিক কত মানুষ আমারে মহব্বত করে সম্মানের চেহারা গায়ে দেয় কিন্তু মানুষ জানে না আমি কত বড় অপরাধী গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক মা বাবা ভাই বোনরা যদি জানতো কেউ আমাকে হাসি মুখে বরণ করত না ও আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই ও আল্লাহ আজকে থেকে তৈরি হয়ে গেলাম তওবা করার জন্য এতদিন বংশগত মানুষ হয়েছিলাম গুণের মানুষ হতে পারি নাই আজকে থেকে গুণের মানুষ হইয়া কবরে যাব আর নামাজ সারব না আর দাড়ি কাটব না মা বাবাকে কষ্ট দিব না উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না নবীর তরিকা মেনে সুন্নাত অনুযায়ী চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো আর কোনোদিন গুনাহের পথে যাব না আল্লাহর বিরুদ্ধে যাব না হায়াতের মালিক আল্লাহ মরিয়া গেল আর আল্লাহর হুকুমের বাইরে চলবো না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودير ماليك قدرة النظر دي دكن ري الله